টাল মাতাল, জপ তপ যাগ যজ্ঞ, কোনটার দিকে আমার মন বিস্তৃত করব বুঝতে না পেরে জয়দেব পদ্মাবতীর চরণ কমলে নিজেকে সঁপে দিলাম। সঙ্গে অশ্রু জল ফুল তুলসী নিবেদন করলাম, অখণ্ড নামে পূর্ণ করলাম আকাশ বাতাস পক্ষী কাকলির দল। তিনি অমৃতময় পদ্ম পলাশ লোচন হরি, তিথিতে তিথিময় হয়ে পড়ল ভক্তের ঢলে পত্র পুষ্পে চরণ যুগল, আনন্দে ভক্তগণ আসক্তিতে প্রীতিময় হয়ে উঠল। যেন ভক্তগণ অনন্ত সুধায় বাড়িপাতে স্নান সেরে প্রভুকে দুহাত তুলে অখণ্ড নামে মাতোয়ারা হয়ে অশ্রু জল পুনরায় নিবেদন করেছেন। সুন্দর সময়ে জমজমাট হয়ে পড়েছে কলা ও মাটির কলসের বিকিকিনি, পৌষ পার্বণের সময় সন্ধিক্ষণে এ মেলা শুরু হয়। প্রভুপদে আসীন হয়ে এক শান্তির ঐক্য গড়ে তোলেন, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার প্রয়াসে ও হৃদয়ে পূর্ণতা বিকাশের লক্ষ্যে এই পুণ্য কাজে ভক্তগণ ব্রতী হন। জয়দেব পদ্মাবতীর হোক জয়, শান্তির বাতায়ন ফিরে আসুক ভক্তের ঘরে ঘরে, অমৃতময় জীবন হয়ে উঠুক আলোর দিশারি।